কমলপুর নগর পঞ্চায়েতের আসন্ন উপনির্বাচনে 11টি আসনে মনোনয়ন জমা করলেন বিজেপি প্রার্থীরা। প্রার্থীদের মনোনয়ন জমা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা কমলপুর কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব। মন্ত্রী দলীয় প্রার্থীদের জয় সম্পর্কে 100% নিশ্চিত। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতেই খুন হলেন রাজ্যের আইনজীবী প্রদীপ মোদক। হত্যাকাণ্ডের 24 ঘন্টা অতিক্রান্ত হলেও তদন্তকারী পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। এনসিসি থানার অনুসন্ধানকারী পুলিশ প্রদীপ মোদক খুনের পর তার দুই বোনকে বৃহস্পতিবার রাতভর জিজ্ঞাসাবাদ করে। প্রদীপ মোদকের ছোট বোন জবা মোদকের খাটে থাকা বালিশের কভারে রক্তের দাগ পাওয়া যায়। শুক্রবার সকাল থেকে এনসিসি থানার তদন্তকারী পুলিশ খুন হওয়া আইনজীবীর দুই বোনকে ফের জিজ্ঞাসাবাদ করছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তাদের গ্রেপ্তার দেখানো হয়নি। সামাজিক ভাতা সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের কাজের সময়সীমা আরও 2 মাস বৃদ্ধির দাবি জানিয়েছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন তিনি। রাজ্যে প্রায় 4 লক্ষ ভাতা প্রাপক রয়েছে, তাদের কাছে যে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছে তা এত অল্প সময়ে দেওয়া সম্ভব নয়, ফলে হেনস্থা ও ভোগান্তির শিকার হতে হচ্ছে ভাতা প্রাপকদের। তাছাড়া আসন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা সহ সন্ত্রাস বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন পিসিসি সভাপতি। ত্রিপুরা রাজ্য উঁচুই খ্রিস্টানদের প্ল্যাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করবুক মহকুমার ডেপাছড়া বড়বাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এছাড়াও বিধায়ক রঞ্জিত দাস ও বিধায়ক বুড়বা মোহন ত্রিপুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রয়াত বিচারক বিএইচ লোয়ারের মৃত্যু সম্পর্কিত মামলা শুনতে চেয়ে পিছিয়ে গেলেন বম্বে হাইকোর্টের 3 বিচারক। লোয়ারকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে এই সংক্রান্ত মামলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন বিচারকরা। প্রসঙ্গত 2014 1 ডিসেম্বর মৃত্যু হয়েছিল বিচারক লোয়ারের। একরাশ উদ্বিগ্নতার মধ্য দিয়ে শুক্রবার সমাপ্তি ঘটল এবারকার সারফেস কাপ ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়া দপ্তর আয়োজিত এবং স্কুল স্পোর্টস বোর্ডের পরিচালনায় 5 দিন ব্যাপী এই টুর্নামেন্ট হল একদমই বিনা অ্যাম্বুলেন্স পরিষেবা ছাড়াই। বাধারঘাট স্টেডিয়াম ও স্পোর্টস স্কুলের মাঠেই হল অ্যাম্বুলেন্সহীন খুদেদের আসর। এদিন বিকেলে স্পোর্টস স্কুলের মাঠে 2টি ফাইনাল ম্যাচ হয়। ভাগ্য ভালো আয়োজকদের খুদে ফুটবলাররা কেউই সেরকমভাবে চোটগ্রস্ত হয়নি। এবারকার আসরে অনূর্ধ্ব 13 বিভাগে চ্যাম্পিয়ন হল পানিসাগরের স্পোর্টস স্কুল এবং 16 বিভাগে চ্যাম্পিয়ন হল সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল। বিজেপি 53 কৈলাসহর মণ্ডলের পৃষ্ঠপ্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার। কৈলাসহর টাউন হলে হয় এই সম্মেলন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মুখপাত্র অশোক সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি গৌরাঙ্গ পাল, রাজ্য সম্পাদক নীতিশ দে সহ অন্যান্যরা। বিগত দিনে দলের ফলাফল সহ আসন্ন পুর পরিষদ ও লোকসভা ভোটে কর্মীদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। বিএসএফের 48 ব্যাটালিয়নের উদ্যোগে বেকার যুবকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় বাঁশ ও কাঠ দিয়ে আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস এবং ফার্নিচার নির্মাণ করে স্বাবলম্বী হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে যারা উদ্যোগী তাদেরকে 15 দিনের ট্রেনিং দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচায়। ব্যাটালিয়নের এই উদ্যোগে খুবই খুশি বেকাররা। তেলিয়ামুড়া থানাধীন বিভিন্ন এলাকায় সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে শুক্রবার থানায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করল সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব, যদিও মামলায় অভিযুক্ত কারোর নাম উল্লেখ করেনি। শুক্রবার কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে কংগ্রেস নেতৃত্বরা কৃষ্টপুর ব্লক কংগ্রেস সভাপতি শান্তু ভট্টাচার্যের বাড়িতে যান। বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা শান্তু ভট্টাচার্যের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এ বিষয়ে শুক্রবার থানায় এসে ওসির সাথে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মামলা দায়ের করে কংগ্রেস নেতারা। পাশাপাশি সিপিএম দলও আজ একটি বিক্ষোভ মিছিল করে থানায় এসে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মামলা করেন। রাজ্যে একটি অস্বাভাবিক উপনির্বাচন হতে যাচ্ছে, মানুষের উপর এক অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি চাপিয়ে দিয়েছে শাসক দল বিজেপি।
কৈলাসহর পুর পরিষদের ছটি আসনে উপনির্বাচনের প্রার্থীদের নমিনেশন দিতে এসে কথা বলেন সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী। ভারতের বুলেট ট্রেনের থেকেও কঠিন চ্যালেঞ্জ নিতে চলেছে সংযুক্ত আরব আমির শাহী সরকার, শুনতে আশ্চর্য লাগলেও খবর হলো রেল লাইন জুড়ে দেবে মুম্বাই ও দুবাইকে। এমনই একটি পরিকল্পনা করছে দুবাইয়ের একটি সংস্থা। দুবাইয়ের ফুজাইরা থেকে মুম্বাইয়ের দূরত্ব 2000 কিলোমিটার, গোটা রাস্তাটাই হবে সমুদ্রের নিচে দিয়ে, তবে লাইনটি হবে ভাসমান। ভবিষ্যতে ওই পথে যাত্রী পরিবহন করা হবে, পাশাপাশি ওই রাস্তায় চালানো হবে পণ্যবাহী ট্রেনও, একই সঙ্গে বসানো হবে তেলের পাইপলাইনও। পেট্রোল ডিজেলের দাম যখন কমছে ঠিক তখনই এলডিজিপির হারে অবনমনের খবর। শুক্রবার প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী চলতি আর্থিক বছরে জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপির হার কমেছে 7.1%। তৎসত্ত্বেও পড়শে চীনের থেকে এগিয়ে রয়েছে ভারতের বৃদ্ধি। উল্লেখ্য, গত অর্থবর্ষে জিডিপির হার ছিল 6.3%। নিঝুম অন্ধকারে নিমজ্জিত শিক্ষা দপ্তরের কার্যালয়ে যাওয়ার রাস্তাও বহিরাগত প্রাঙ্গণ, অথচ রাত্রি প্রায় 9টা অবধি কাজ করছে পুরুষ ও মহিলা কর্মীরা। এক প্রকার ভয় ও আতঙ্কের মধ্য দিয়ে নিজেদের কর্তব্য পালন করছেন কর্মীরা। রাজধানীর বেসিক ট্রেনিং কলেজ সংলগ্ন রাস্তায় অবস্থিত বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে এমনই অবস্থা দেখা গেল। গত 27 নভেম্বর আম্বাসহ চুড়াইবাড়ি থানা এলাকা থেকে পৃথকভাবে মাদক কারবারের 7 রায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতদের কাছ থেকে 21 লক্ষ টাকা সহ 70 লক্ষ টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছিল আরক্ষা প্রশাসন। চুড়াইবাড়ি থানা পুলিশ এনডিপিএস অ্যাক্টে একটি মামলা রুজু করে। এই মামলার প্রেক্ষিতে চুড়াইবাড়ি ও আম্বাসা থেকে ধৃত 7 যুবককে আদালতে সোপর্দ করে। আদালত লিটন ঘোষকে জেল হেফাজতে পাঠিয়ে দেয়, বাদ বাকি 6 জনকে 3 দিনের জন্য পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। আসামিদের মধ্যে একজন নেশাগ্রস্ত থাকে জেল কাস্টডিতে। 6 জন আপনারা নিয়ে আসছেন? 6 জন আমরা নিয়ে আসছি। আচ্ছা, দুটো গাড়ি কি আপনাদের অতদিন আমাদের রিসিজ করা হয়নি? ওড়িশার বিরুদ্ধে ম্যাচ জয়ের হালকা হাতছানি এবার ত্রিপুরার সামনে। রঞ্জি ট্রফিতে পরপর 2 ম্যাচ হেরে এমনিতেই কাহিল রাজ্য দল, এই জয়টা যদি পায় রাজ্য দল তাহলে মনোবলটা বাড়বে ত্রিপুরার। ওড়িশার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ালো ত্রিপুরা দল। মানী শঙ্করের অনবদ্য ব্যাটিংয়ে এই ম্যাচ থেকে জয়ের আশা দেখছে রাজ্য দল। মানি ব্যাটে গড়ল 75 রান। ঘরের মাঠ পিটিএ স্টেডিয়ামে সিকে নাইডু ট্রফিতে ম্যাচের প্রথম দিনের শেষে সেই চাপে রাজ্য দল। বাংলার ব্যাটসম্যানদের কোনো রকম চাপে ফেলতে পারল না ত্রিপুরার বোলাররা। টস জিতে বাংলাকে প্রথম ব্যাট করার সুযোগ দিল ত্রিপুরা, তার এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রথম দিনের শেষে সংগ্রহ করে নিল 3 উইকেটে 90 ওভারে 272 রান। শুক্রবার দিনই প্রথম ভলিবল কোর্টে চলতি টুর্নামেন্টে ওয়াক ওভার হয়। এতে টিএসআর দল না আসাতে ওয়াক ওভার পায় হুমলুং প্লে সেন্টার। চরিলাম মণ্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টি পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় চরিলাম লীলা দেবী স্মৃতি হল ঘরে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়, কিভাবে সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় সে বিষয়েও পৃষ্ঠা প্রমুখদের সচেতন করেন তিনি। তিনি বলেন প্রতি বিধানসভায় ভালো ভালো সুযোগ সুবিধা বের হচ্ছে সাধারণ মানুষদের জন্য, সে বিষয়ে অবগত হয়ে সাধারণ মানুষদের বোঝানো পৃষ্ঠা প্রমুখদের দায়িত্ব। রাজ্যের পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের 0 আসনে উপনির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারির সাথে সাথে রাজ্যের শাসক দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক পড়েছে প্রতিটি মহকুমায়। রাজ্যের কর্মরত আইনজীবী প্রদীপ মোদকের মৃত্যুতে গভীর শোক ও উষ্মা প্রকাশ করেন শাবরুমের বার কাউন্সিলের আইনজীবীরা। শাবরুম বার কাউন্সিলের পক্ষে আইনজীবী আপন দত্ত মহাশয় এ ব্যাপারে গভীর শোক প্রকাশ করেন ও সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রাজধানীর ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোডের এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বাড়ির একটি বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ঝলসে যায়। আগুন নিয়ন্ত্রণ করতে তিনটি দমকল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2,50,000 টাকা। শুক্রবার দুপুরে এই ঘটনা। কৃষকদের ঋণ মুকুবু, ফসলের দেড়গুণ দাম নিশ্চিতকরণের দাবিতে সোচ্চার এআইকেএস সিটুর সদস্যরা সংসদের বিভিন্ন অধিবেশন ডেকে বিল পাশের দাবিতে দিল্লি অভিযানে সামিল হতে শুক্রবার রাজধানীর রাজপথে এক র্যালি সংঘটিত করে তারা।